একটা প্রসিদ্ধ দোয়া সব জায়গায় শুনেন, সব জায়গায় শুনেন, সেটা হলো যখনই আমি বলি এতই প্রসিদ্ধ হয়ে গেছে দোয়াটা যে আমার জন্য একটু দোয়া করবেন, তখন বলবেন ফিয়ামানিল্লাহ। আপনি মেরে দিলেন ফিয়ামানিল্লাহ, সবার প্রসিদ্ধ কথা এটা। কিন্তু দলিল নাই, আমরা পাইনি দলিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বললেন যে এটা আপনার ছোট খাদেম দোয়া করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও, বাচ্চা কাচ্চা বৃদ্ধি করে দাও। এই দোয়া তো আপনারা করবেন না এখন, বাচ্চা কাচ্চা বৃদ্ধি করা তো বিশাল ব্যাপার এখন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, এবং তাকে যা সম্পদ দান করেছেন তাকে তাতে বরকত দান করুন। এটা সহি বুখারী হাদিস 944 পৃষ্ঠায় আসছে দ্বিতীয় খণ্ডের। তো এটা হাদিস তো আমি পেলাম, এরপরেও যদি কেউ বিদায় চায় তবু বলছে ফিয়ামানিল্লাহ। আল্লাহ রাসূল বললেন ছোট্ট একটা দোয়া, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে সঁপে দিলাম, কত চমৎকার একটা দোয়া। তো ফিয়ামানিল্লাহ বাদ দিয়ে এটা বললে তো হতো, তো ওইটার দলিল কেউ খুঁজবে না, জানতে চাইবে না কেউ, কিন্তু চলমান চলছে। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হলো এই সমস্ত আলোচনা করলেও সমস্যা। কেন বলছি এইগুলো কি আলোচনার বিষয় হলো? আমি বলি আপনার কারণে এই সমস্যাগুলো হয়েছে। যদি আমি যা করছি সেই বিষয়টা যদি দলিল সহ করতাম ঝামেলা হতো না, আর এইগুলো নিয়ে সমস্যাটা হচ্ছে। এক, যদি দলিল না খুঁজেন, একদিকে বিনা দলিলে আমুল করে পাপি হচ্ছেন, বেদাত করছেন, আর দ্বিতীয়ত একটা কাজ করছেন, সেটা হলো দলিল তাস তালাশ না করে এই কথাগুলো বলে দলিলগুলোকে উপেক্ষা করছেন। এই উপেক্ষা করার ফলাফল ভালো না। আপনি যখন আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, দুটা জিনিস পাশাপাশি রাখবেন, না এটা এখানে সুন্নাত চালু নেই, সুন্নাতটা আমি চালু করার জন্য বলছি, তাতে আমি নেকি পাবো।